আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর একটি হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আমি দুটি উদাহরণ দেব এবং সেই উদাহরণের মাধ্যমেই বিষয় দুটি পরিষ্কার করব। দিস বার্ড, এই পাখিটি, ইজ হচ্ছে বিউটিফুল, এই পাখিটি হচ্ছে সুন্দর অথবা এই পাখিটি সুন্দর। তো এই ক্ষেত্রে এই যে দিস, এই দিস হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? তার কারণ হলো এটি নাউন বার্ডকে মডিফাই করেছে, অর্থাৎ এই যে নাউনকে মডিফাই করার কারণে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। গ্রামারের ভাষায় এটাকে আসলে বলা হয় ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। শুধু কি দিস? না, শুধু দিস নয়, দিস ছাড়াও দ্যাট, দোস এবং দেশ এবং দোস হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবং মনে রাখবে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কখন হবে? ওই যে বললাম যে নাউনকে যখন মডিফাই করবে, সোজা কথা নাউনের পূর্বে, ঠিক নাউনের পূর্বে যখন সে বসবে তখন সেটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কখন হবে? এই যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউনের একটি উদাহরণ দেওয়া যায়, দিস ইজ বিউটিফুল বার্ড, এটি হয় সুন্দর পাখি বা এটি সুন্দর পাখি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে দিস এর পরেই কিন্তু ভার্ব রয়েছে ইজ, আর দিস ইজ বিউটিফুল বার্ড, অর্থাৎ এটা একটি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, নির্দেশক সর্বনাম নামের পরিবর্তে। আচ্ছা, তাহলে এটি হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, এটি অ্যাডজেক্টিভ নয়। কারণ হলো অ্যাডজেক্টিভের যদি হতো তাহলে তারপরে ঠিক পরেই নাউন থাকতো, এর আগে ছিল, আর এটি যেহেতু প্রোনাউন তাই এখানে আর এর পরে ঠিক ভার্ব থাকবে। এটাই হচ্ছে মূল পার্থক্য। তারপরেও আমি এক দৃষ্টিতে একটু বলে দিই কয়েকটি উদাহরণ দিয়ে। দিস দ্যাট দেস দোস প্লাস নাউন, আর একটা হচ্ছে যে দিস দ্যাট দেস দোস প্লাস ভার্ব, তাহলে এটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা কয়েকটি উদাহরণ দিচ্ছি। দিস পেন, এই কলমটি, ইজ বিউটিফুল, এই কলমটি হচ্ছে সুন্দর। এই যে দিস রয়েছে পেনের পূর্বে তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর দিস ইজ বিউটিফুল, এই যে দিস এর পরেই ভার্ব রয়েছে অর্থাৎ এটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কাজেই এটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট বুক ইজ নিউ, ওই বইটি নতুন, তাহলে এই যে দ্যাট এর পরেই নাউন রয়েছে অর্থাৎ এটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর দ্যাট ইজ কারেক্ট, এক্ষেত্রে দ্যাট এর পরেই ভার্ব রয়েছে, দিস কার, যেহেতু দিস এর পরে এক্ষেত্রে কার নাউন রয়েছে অর্থাৎ এটা ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর দিস দিস লুক বিউটিফুল, এটাকে সুন্দর দেখায়, তাহলে এক্ষেত্রে ভার্ব রয়েছে দিস এর পরেই, তাই এটা হচ্ছে আবার ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। দোজ মোবাইলস, এই মোবাইল, ওই মোবাইলগুলো আর ওল্ড, তো এক্ষেত্রেও দোজ এর পরে নাউন মোবাইল রয়েছে, এটা ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর দোজ আর মোবাইল, তো এক্ষেত্রে ভার্ব রয়েছে আর এটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ফেসবুক গ্রুপ কলেজিয়েট পাবলিকেশনসে তোমরা অবশ্যই যোগ দিবে, এখানে আমাদের গ্রামাটিক্যাল বিভিন্ন বিষয়ের উপরে প্রতিদিনই পোস্ট দেওয়া হচ্ছে। সুতরাং তোমরা যদি এই গ্রুপে যোগদান করো তাহলে ইংরেজির অনেক বিষয় তোমরা জানতে পারবে। ফেসবুক সার্চ বক্সে কলেজিয়েট পাবলিকেশনস লিখে সার্চ দিলেও পাবে, অথবা এই ভিডিওর কমেন্টস বক্সেও তোমরা এর লিংক পাবে। আর আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে পাশে একটি বেল আইকন পাবে, বেল আইকন থেকে অল বাটনে ক্লিক করবে, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন তোমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটি বই রয়েছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার, এই বইটি একেবারে ষষ্ঠ থেকে বিসিএস পর্যন্ত গ্রামারের একেবারে মৌলিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে, আশা করি তোমার খুবই কাজে আসবে বইটি। বইটি কিভাবে তোমরা অনলাইনে ক্রয় করবে বা কিভাবে পাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য তোমরা আমাদের এই যে ফেসবুক গ্রুপ থেকে জানতে পারবে, অথবা এই ভিডিওর কমেন্টস বক্স থেকে জানতে পারবে। আমাদেরকে ফোন করেও একেবারে সর্বশেষ সংস্করণের লেটেস্ট কপিটি পাওয়ার জন্য অর্ডার করতে পারো, সেটা হচ্ছে যে 01688376128, এই নাম্বারে ফোন করে অর্ডার করতে পারো। যদি সমস্যা হয় ফোন করতে তাহলে তোমরা ওই যে বললাম গ্রুপে গিয়ে নির্দেশনা গ্রহণ করতে পারো। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।